ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمعني تو حسيبو المنزل আপনার প্রশ্ন হলো যে দোয়া দোয়া করার আদব সমূহ কি কি ছোটখাটো বিষয় নেই দুয়ার অনেকগুলো আদব আছে তার মধ্যে হলো যে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে অবশ্যই সেই ব্যক্তি তাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ভালো করে কারণ তাহদের মধ্যে যদি কোনো বেজাল থাকে তাহলে তো

হেরাসুল সাহা তোমাকে যদি কোনো প্রশ্ন করে অথবা তোমা কীভাবে তোমাকে প্রশ্ন কর কীভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব বা আল্লাহর কাছে আমি কীভাবে চাইবো তখন তুমি বলো যে আল্লাহ আল্লাহর কাছে তোমরা চাও এবং আল্লাহ কবি নিকটে ও দা ও তার দা ইদা দান যদি কোনো বান্দা আল্লাহর কাছে চাই তাহলে সেটা সেই বান্দার তিনি জবাব দিয়ে থাকেন এবং এর মধ্যে একটা শর্ত করেছেন যে ফালেস্তা জিবুলি ওয়ালি মনি ভুই ওয়ালি মেনু ভি আল্লাহ রাহুল আলমিন তার বান্দার কেউ যদি দোয়া করে সেটার ফিরে দেন না এবং সেটা তিনি শুনে থাকেন অথবা তিনি দিয়ে থাকেন তবে শর্ত হলো সে মুভমেন্ট হতে হবে মানে তাও হিতপন্থী হতে হবে এটা একটা শর্ত তাও হিতপন্থী সে আল্লাহ সব তালা অনেক ক্ষেত্রে তার দোয়া কবল হয় না অনেক ক্ষেত্রে কাফের দোয়া কবুল হয় কিন্তু মূলত এটা আমভাবে হলো যে অবশ্যই সে ইমানদার হতে হবে তারপর হলো যে তার এখলাস থাকতে হবে এখলাস ছাড়া তো আর দোয়া কবুল হবে না যদি রিয়া থাকে সেই দোয়া কবুল হবে না যেমন আল্লাহ সুমান্তর বলেন যে ওমা উমিরু আলী আবুদুল্লাহ মুখল সিন আলাউদ্দিন যদি ওমা উমিরু ইয়া আবুদুল্লাহ আল্লাহ উপাসনা করবে মানুষ মুখল সিন আলাউদ্দিন খালেজভাবে উপাসনা করতে হবে আর দোয়া একটা উপাসনা একটা ইবাদত রাসুল সেন বলেছেন হল ইবাদা দোয়া হইলে একটা এই জন্য সে অবশ্য মুখাস থাকতে হবে মানে ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা একটা আদব দোয়া করার একটা আদব হইল সেটা খালেজ হতে হবে তারপর দোয়া হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করা শুন না হাত তুলে দোয়া করলে আল্লাহ সুমনতলা সেই দোয়াকে খালি হাতে ফিরে দেন না হাদিসের মধ্যে আসিয়াছি যে ব্যক্তি এরা যদি কোনো ব্যক্তি দোয়া করে এবং হাত তোলে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ সুমন খালি হাতে ফিরে দেন না এটা একটা আদব আর যখন দোয়া করবে অবশ্যই রাশো কাছে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর হাম তন্না করতে হবে সানা করতে হবে তারপর রাশোশ্যামের ওপর দূরতপাঠ করতে হবে এটা একটা মানে আদব দুয়ার একটা আদব আর দুয়ার আরও আদব আছে অনেক আদব আছে যখন কোনো মানুষ দোয়া করবে তখন যখন হাতটা তুলবে অবশ্যই তার মুখোমুখি থাকতে হবে হাত অথবা দোয়া করার সময় খেলবা দিকে মুখের দোয়া করতে হবে এটাও দোয়ার একটা আদব এই জন্য এই আদবগুলো অবশ্যই মানে আমরা করব যদি কেউ এরকম না করে তার মানে এনোই যে দোয়া কবল হবে না তবে এই আদবগুলো আমাদের রক্ষা করা উচিত আর অনেক আদব আছে প্রায় তেরো থেকে সোদ্দোটা বা তার চেয়ে অধিক হতে পারে ওল্লা আলমসাল্লাম